সাকিব আল হাসান এখনও প্রশ্নের কেন্দ্রবিন্দুতে। দেশের মাটিতে টেস্ট খেলে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও পূরণ হয়নি তার সে আশা। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের আসন্ন সিরিজেও তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 6 নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান 3 ম্যাচের ওডিআই সিরিজ, কিন্তু সাকিব দেশে ফিরে না আসায় অনেকের মনেই প্রশ্ন, তিনি কি এই সিরিজে খেলতে পারবেন? বিদেশে থেকে দেশের হয়ে খেলা কতটা যুক্তিযুক্ত এ নিয়ে চলছে আলোচনা। সাকিব ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাসকে জানিয়েছেন, আফগানিস্তান সিরিজে খেলবো কি না সেটা কি করে বলবো, একমাত্র বিসিবি বলতে পারবে। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওডিআই ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব আল হাসান, কিন্তু এখন সব কিছুই অনিশ্চিত। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, যদি তাকে নির্বাচিত করা হয় তাহলে তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রস্তুত। তবে বোর্ডের কিছু সদস্য মনে করছেন, বিদেশে থেকে জাতীয় দলে কাউকে নির্বাচন করা বুদ্ধিমানের কাজ হবে না। নির্বাচকেরাও সাকিবের বিষয়ে উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায়। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটে সাকিবের ফেরা নিয়েই অনিশ্চয়তা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের নামে দেশে হয়েছে হত্যা মামলা।